সহি হাদিসের আলোকে শাবান মাসের ফজিলত এক। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতে ভালোবাসতেন। তিনি সাধারণত এ মাসের অধিকাংশ দিন একটানা সিয়াম পালন করতেন বলে বুখারী ও মুসলিম সংকলিত সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এমনকি বুখারী ও মুসলিমের কোনো কোনো হাদিসে উল্লেখ করা হয়েছে যে তিনি শাবান মাস পুরোটাই নফল সিয়ামে কাটাতেন। তিনি এ মাসে কিছু সিয়াম পালন করতে সাহাবীগণকে উৎসাহ প্রদান করতেন। দুই, আহমদ নাসাই প্রমুখ মুহাদ্দিস সংকলিত হাসান পর্যায়ের হাদিসে উল্লেখ করা হয়েছে যে শাবান মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, এজন্য এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করা উচিত। তিন, শাবান মাসের মধ্যম রজনী বা পনেরোই শাবানের রাতে মহান আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন বলে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এ অর্থের হাদিস কাছাকাছি শব্দে আটজন সাহাবি থেকে কিছু হাসান সনদে ও কিছু দুর্বল সনদে বর্ণিত হয়েছে। সামগ্রিক বিচারে হাদিসটি সহিহ। শায়খ আল রামি বলেন হাদিসটি সহিহ।